প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সেলিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি চয়ন রায়, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা। গত ক্লাসের ধারাবাহিকতায় আজ তোমাদের ক্লাস রুটিন অনুযায়ী ফিনান্স ও ব্যাংকিং নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ মূলধন ব্যয় নিয়ে আলোচনা করেছি। মূলধন ব্যয়ের যে কিছু কিছু সূত্র রয়েছে আমরা সেই সূত্রগুলো জেনেছি এবং সূত্র অনুযায়ী সেই সূত্রের প্রয়োগগুলো জেনেছি। প্রয়োগ অনুযায়ী আমরা কিছু কিছু সমাধানও করেছি। আজ আমরা সেই প্রয়োগকেই আবার মূল্যায়ন করব আমরা একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। তোমাদের বইয়ে এই সৃজনশীল প্রশ্নটি হুবহু উল্লেখ আছে। আসো আমরা এই সৃজনশীল প্রশ্নটা টোটালি আমরা সমাধান করি। এখানে উল্লেখ আছে পিওনটি টেক্সটাইল লিমিটেড এর পরিশোধিত মূলধন 10 কোটি টাকা। যার মতো এখন পরিশোধিত মূলধনটা কি? পরিশোধিত মূলধন হচ্ছে শেয়ারের বিনিময়ে শেয়ার হোল্ডারদের কাছ থেকে নগদ অর্থ প্রাপ্ত অথবা ঋণের অর্থ প্রাপ্ত। তাহলে আমরা পরিশোধিত মূলধনের টাকা, যার ভিতরে আছে প্রতিটি 10 টাকা মূল্যের সাধারণ শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন 10 কোটি টাকা, সাধারণ শেয়ার মূলধন 5 কোটি টাকা। এরপর আছে 6% অগ্রাধিকার শেয়ার মূলধন 3 কোটি টাকা। তোমরা একটু এই রেড লাইন গুলো খেয়াল করো, ঠিক আছে? তোমাদের এটা প্রয়োজন হবে। এরপর রয়েছে অবশিষ্ট রয়েছে ঋণ মূলধন 1%। 2012 সালে দেখো, 2012 সালে কোম্পানি শেয়ার প্রতি লভ্যাংশ, এই যে লভ্যাংশ উল্লেখ করা রয়েছে এই লভ্যাংশটা তোমরা খেয়াল করবে, ঠিক আছে? এই লভ্যাংশ টাকা প্রয়োজন আছে। তোমরা তো নিশ্চয় সূত্রের এটা প্রয়োগটা বাড়িতে করেছো এবং মনে আছে যে কিভাবে করতে হবে। এরপরে দেখো যে প্রতি বছর 10% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় এবং মূলধন সরি মুনাফার বৃহত্তর অংশ দ্বারা ঋণ পরিশোধের উদ্যোগ গ্রহণ করে। এখন আমরা এই যে সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল উদ্দীপক অনুযায়ী প্রশ্নটা সমাধান করার চেষ্টা, প্রথমে যে সমাধানটা করব সেটা হচ্ছে আমাদের 1 নম্বর। ঋণ মূলধনের ক্ষেত্রে সুদের হারকে ব্যবসায়ে কি বলে? এখন তোমরা বাড়িতে নিশ্চয় পড়েছো, আমিও এর আগে বলেছি। দেখি তোমাদের এই প্রশ্নের উত্তরের সাথে তোমাদের চিন্তার মিল কেমন। ঋণ মূলধনের ক্ষেত্রে সুদের হারকে ব্যবসায়ের ঋণ মূলধন ব্যয় বলা হয়। আমি তোমাদেরকে বলেছি সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণ মূলধন ব্যয়, এইভাবে ব্যবসা প্রতিষ্ঠান তার মূলধন সংগ্রহ করে। আরো অনেকগুলো আছে, এখান থেকে সংগ্রহ করলে সব সংগ্রহের বিপরীতে কিছু অর্থ দিতে হয়। সেই অর্থ বা লভ্যাংশ বা এই যে গুলোকে বলা হয় মূলধন ব্যয়, যেটা ন্যূনতম অবশ্য প্রয়োজন। তোমরা গত ক্লাস করেছো, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। ঋণ মূলধনের ক্ষেত্রে সুদের হারকে বসে ঋণ মূলধন ব্যয় বলা হয়, অর্থাৎ যে সুদ দিতে হবে সেটাই হচ্ছে মূলধন ব্যয়, ঋণ মূলধনে ব্যয়। এরপর অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, অর্থাৎ ওর বিপরীতে যদি লভ্যাংশ যতটুকু দিতে হয় ওটি হচ্ছে ওই শেয়ার লভ্যাংশ, শেয়ার ব্যয়, শেয়ার মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয়। আর ঋণের সুদ দিতে হচ্ছে বলে ঋণ মূলধন ব্যয়। ক্লিয়ার? ওকে, আমরা এবার পরবর্তীতে দেখি। পরবর্তীতে রয়েছে হচ্ছে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ প্রত্যাশিত তত বেশি। ব্যাখ্যা করো, তোমরা নিশ্চয়ই জানো যে যদি আমরা রিক্স অর্থাৎ আমরা যদি কোনো একটা বিপদকে সামনে রেখে বা কোনো একটা চিন্তাকে সামনে রেখে কোনো একটি পদক্ষেপ গ্রহণ করি, হতে পারে সেটা ঝুঁকিপূর্ণ, রিক্স মানে তো ঝুঁকি, ওকে, ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি তুমি বেশি ঝুঁকি নাও তোমার লাভও বেশি আসবে। এই ঝুঁকিটা সবসময় ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য, যে কথাটা ইংলিশে বলা হয় নো রিক্স নো গেইন, অন্য ক্ষেত্রে কিন্তু নয়। তাহলে আমরা ওই পদ্ধতিটাতে আমরা আসি। ইংরেজিতে একটি কথা আছে যে কথা বলছি নো গেইন, দীর্ঘমেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেক উৎসের বিনিয়োগে বিনিয়োগকারী প্রত্যাশিত আয় ঝুঁকি ভিন্ন হয়।
ভিন্ন হবে, কারণ একই প্রত্যাশা নিয়ে সব বিনিয়োগ করা হয় না, আবার সব বিনিয়োগ থেকে একই ঝুঁকি হয় না, সেজন্য এই কথাটা উল্লেখ করেছি। প্রত্যাশিত আয় ব্যবসায় বিনিয়োগ খরচ হিসেবে ধরা হয়, যে কথা বলেছিলাম অগ্রাধিকার শেয়ারটা খেয়াল করো, এই লাইনটা বিনিয়োগের খরচ করেছে, যে শেয়ারের ক্ষেত্রে শেয়ার লভ্যাংশ যেটি শেয়ার হোল্ডারদের দিতে হবে, ঋণ গ্রহণ করলে ঋণ যাদের কাছ থেকে নেওয়া হচ্ছে তাদেরকে ঋণের অর্থ ফেরত দেওয়ার আগে সুদ দিতে হয়, সেই সুদটাই হচ্ছে মূলত এই প্রত্যাশিত ব্যবসায় বিনিয়োগের খরচ হিসেবে ধরা হয়। যে প্রকল্পে বা বিনিয়োগে ঝুঁকি বেশি সেখানে আয়ের পরিমাণ বেশি আশা করা হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে প্রকল্পে ঝুঁকি বেশি সেই প্রকল্পে আয়ও বেশি করা হয়, অর্থাৎ যখন ব্যবসায় বিনিয়োগ করতে চায় তখন কিন্তু তারা কিন্তু আগে আয় দেখে, ঝুঁকি দেখে আয় দেখে। এখন অনেক সময় কি যে ঝুঁকি যদি মোটামুটি থাকে আয়ের পরিমাণও যদি বেশি থাকে তখন কিন্তু সেটাকে গ্রহণ করতে চায়, সেজন্য বলা হয়েছে যে আয়ের পরিমাণ বেশি আশা করা হয় অধিক কি অধিক মুনাফার সুযোগ তৈরি করে। তাহলে তোমরা এই প্রশ্নটা উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ প্রত্যাশিত আয় তত বেশি। ওকে, আমরা এবার পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে কি ছিল, আমরা তোমরা বই দেখো, বইতে উল্লেখ রয়েছে, আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে নিয়েছি, বইতে উল্লেখ রয়েছে 71 পৃষ্ঠা তোমাদের এখানে রয়েছে, যে প্রিয়ন্তি যে চাইলেন গড় মূলধন ব্যয় নির্ণয় করো, গড় মূলধন ব্যয়। এখন গড়টা কি, আমরা জানি যে যতগুলো সংখ্যা আছে তার দিয়ে সেই যতগুলো আছে যতগুলো মূলধন ব্যয় আছে সেই মূলধন ব্যয় যোগ করে কয় প্রকারের মূলধন ব্যয় আছে সেই প্রকার দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ যদি তিন প্রকার থাকে তাহলে তিনটে ভাগ করতে হবে, তাহলে কিন্তু আমার গড় মূলধন ব্যয় বের হবে। এখন গড় মূলধন ব্যয় বের করতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে এবং কিছু ধাপ আছে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা সেই ধাপগুলো চলে যাই। প্রথমত আমরা সমাধান করব, তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় আমাদের, প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে উপরে যে রেড লাইনগুলো একটু খেয়াল করবে, তোমাদের বইটাও যদি তোমাদের থাকে সেটাও খেয়াল করো, যে 10 টাকা মূল্যের সাধারণ শেয়ার মূলধন 5 কোটি টাকা। তাহলে আমরা প্রথমেই এই সাধারণ শেয়ার মূলধন ব্যয়টা বের করবো, এখানে রয়েছে 10 টাকা মূল্যের 5 কোটি টাকা। এখন সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত এটা তো আমরা জানি না, তাই না? এখন সাধারণ শেয়ার মূলধন ব্যয় আবার তোমাদের বইতে উল্লেখ রয়েছে যে বৃদ্ধির হার, তোমাদেরকে মনে আছে নিশ্চয়ই গত ক্লাসে বৃদ্ধির হার কিভাবে করতে হয়, যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, আমি আবার তোমাদেরকে মনে করে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম, যে সমান সেকেন্ড ব্র্যাকেট লভ্যাংশ এক শেয়ার মূল্য শূন্য যোগ বৃদ্ধির হার, অর্থাৎ যদি তোমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করতে বলে যদি বৃদ্ধির হার না থাকে তাহলে এটুকু করা লাগবে না, ঠিক আছে, এই লভ্যাংশ এক থাকলো এখানে শূন্য। ওকে, এখানে তোমাদের উল্লেখ রয়েছে যদি বৃদ্ধির হার উল্লেখ না থাকে তাহলে কি করবা, তোমাদের লভ্যাংশ এক ও শেয়ার মূল্য শূন্য, এই বৃদ্ধির হারটা বাদ থাকবে আর কিছু না, আর যা আছে সব ওকে। এখন যেহেতু তোমাদের প্রশ্নে বৃদ্ধির হার উল্লেখ রয়েছে সেই জন্য আমরা বৃদ্ধি হার অনুযায়ী করব, তাহলে আমরা লভ্যাংশ এক সমান লভ্যাংশ শূন্য ব্র্যাকেট এক যোগ বৃদ্ধির হার, কারণ ওদের যদি বৃদ্ধি না থাকে তাহলে বৃদ্ধি দেওয়ার দরকার নাই, আর যদি বৃদ্ধি থাকে তাহলে বৃদ্ধি দিব। ওকে, এরপর রয়েছে লভ্যাংশ শূন্য সমান বর্তমান বছরের লভ্যাংশ, বর্তমানে কত শতাংশ লভ্যাংশ পাচ্ছে সেটি, শেয়ার মূল্য রয়েছে, শেয়ার মূল্য কি, শেয়ার বর্তমান বাজার মূল্য, যদি শেয়ার মূল্য শূন্য লভ্যাংশ এক, লভ্যাংশ এক মানে কিন্তু লভ্যাংশ শূন্য এই ফার্স্ট ব্র্যাকেট এক যোগ বৃদ্ধির হার, আর লভ্যাংশ শূন্য মানে হচ্ছে শেয়ারের বাজার মূল্য, শেয়ারের বর্তমান বাজার মূল্য, আর বৃদ্ধির হার হচ্ছে লভ্যাংশ বৃদ্ধি কত হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারটা উল্লেখ করতে হবে। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি, এখানে লভ্যাংশ এক লভ্যাংশ শূন্য এক যোগ বৃদ্ধির হার, আমাদের বইতে উল্লেখ আছে শেয়ার প্রতি, অর্থাৎ তোমরা একটু খেয়াল করো তোমাদের বইতে রয়েছে 12 সালের কোম্পানির শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ প্রদানে, তাহলে আমাদের লভ্যাংশ শূন্য মানে বর্তমান বছরের লভ্যাংশ, তাহলে এই যে সরি বর্তমান বছরের লভ্যাংশ শূন্য, শূন্য বলতে
বর্তমান বছরের লভ্যাংশ, বর্তমান বছরের লভ্যাংশ এক। তাহলে আমরা এখানে তোমাদের বছর কেন উল্লেখ রয়েছে এক, ব্র্যাকেট এক যোগ বৃদ্ধির হার, এখানে বৃদ্ধি উল্লেখ ছিল 10% করে, সেজন্য দশমিক দশ। তোমাদেরকে বলেছি যে এই শতকরা হারটাকে আমরা যখন সবচেয়ে ছোট আকারে নিয়ে আসবো, এক টাকার ভিতরে নিয়ে আসবো, তখন কিন্তু দশমিক দশ, অর্থাৎ 10/100। ক্লিয়ার? এবার আমরা সূত্র অনুযায়ী আমরা এখানে পাতিয়েছি, এখন দেখা যাক এটির পরবর্তী ধাপ গুলো কি হবে। আমরা ওইটা নিয়ে আসছি, এখানে দিয়েছি, এখানে দিয়ে আমরা এটাকে করবো লভ্যাংশ শূন্য মানে 10। এখানে কিন্তু উল্লেখ রয়েছে যে প্রতিটি, প্রথম লাইনে উল্লেখ রয়েছে প্রতিটি 10 টাকা মূল্যের সাধারণ শেয়ার, এটা কিন্তু আমরা সাধারণ শেয়ার মূলধন দেবে, ঠিক না? এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এক ব্র্যাকেট এক যোগ, এই যে এখানে যেটা বের হয়েছে লভ্যাংশ এক অর্থ কি, আর শেয়ারের মূল্য শূন্য বলতে বর্তমান বছরের এই শেয়ারের বর্তমান বাজার মূল্য, বৃদ্ধির হার পাতিয়েছি, এটা তো তোমরা বোঝোই, তাই না? তোমরা প্রশ্ন করতে পারতে, আমি তখন আরো ভালো বুঝে দিতে পারবো। দেখো এরপর আসছে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের প্লাস করে নিয়েছি, ওই যোগটা করে নিয়েছি, এরপরে আমরা জানি এই কাজগুলো আমরা পারি, যে এখানে যে এখানে এক রয়েছে না, 1.10, যোগ করে 1.10 এর গুণে এক করবো, এটা ভাগ করবো, যোগটা করবো, এই যোগ করার পরে নিচটা ভাগ ভাগ করে আসবে। এই অনুযায়ী করার পর আমরা প্যাকেটের ভিতরে যোগের কাজ করবো, তারপরে গুণ করবো, যোগের কাজ করে গুণ করলে আসবে। এরপরে আমার যেহেতু 0.21 এর সাথে করলে 21%, মানে সাধারণ শেয়ার মূলধন ব্যয় আমার কত হলো 21%, ঠিক ধরেছ? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি বের করলাম, কিন্তু তোমাদের প্রশ্নে আরো উল্লেখ রয়েছে অগ্রাধিকার শেয়ার, আর রয়েছে ঋণ মূলধন। তাহলে চলো আমরা অগ্রাধিকার ও ঋণ মূলধনে যাই। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, তো অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় এখানে কিন্তু আমাদের কিছু বিষয় আছে। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় বের করতে গেলে তোমাদের নিশ্চয় সূত্রটি মনে আছে, সেই তোমরা বইটা একটু বের করো, বইয়ে দেখো শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ, শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আমাদের প্রশ্নে প্রশ্নটা একটু বের করো, বই না দেখলে অবশ্যই বুঝতে পারবে না তোমরা, প্রত্যাশিত লভ্যাংশ কিন্তু নাই। এখানে কিন্তু আমার অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় বের করতে গেলে যে অর্থের প্রয়োজন, যে দুইটা ফর্মুলা, যে দুইটা আবশ্যকতা, সেই দুইটা আবশ্যকতা নাই, কিন্তু প্রশ্নে উল্লেখ রয়েছে ওরা নির্দিষ্ট পরিমাণ শতকরা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 6% অগ্রাধিকার শেয়ার মূলধন। সেজন্য আমাদের এখানে আর কিছুই করা লাগবে না, আমরা শুধু 6% পাঠিয়ে দিই। আর যদি না থাকতো তাহলে আমাদের অবশ্যই প্রশ্নে থাকতো শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মালিকদের যে প্রত্যাশিত লভ্যাংশ ও শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, এই দুটো নাই কিন্তু এটি উল্লেখ রয়েছে। সেজন্য ওই দুটো নাই বলে ওই সূত্র প্রয়োগ করা লাগছে না, ওরা অটোমেটিক্যালি ওটা করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে তোমরা দেখো পরবর্তীতে অবশিষ্ট 8% ঋণ মূলধন। এখন আমরা তো জানি ঋণ মূলধনের সূত্র কি ছিল, ছিল হচ্ছে প্রত্যাশিত ঋণ মূলধন, অর্থাৎ যদি বলা হয় কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ব্র্যাকেট এক বিয়োগ কর হার। যেহেতু এখানে কর হার উল্লেখ নেই, তাহলে আমরা কি করবো, ওটা করবো যে শতকরা হার দেওয়া রয়েছে আমরা সেই শতকরা কথা বলবো। তাহলে অগ্রাধিকার আগে পেয়েছে অগ্রাধিকার বললাম, সরি আগে পেয়েছে হচ্ছে সাধারণ শেয়ার, পেলাম অগ্রাধিকার, এরপরে পেলাম হচ্ছে ঋণ মূলধন। তাহলে আমরা তিনটা পেয়ে গিয়েছি। তাহলে তিনটা যখন পেয়েছি তখন আমাদের এখন কি বের করতে হবে, আমাদের এখন গড় মূলধন ব্যয় বের করতে হবে। তাহলে তো এটুকু তো বুঝেছো তোমরা, তাই না? তাহলে আমরা পরবর্তী ধাপে যাই। দেখো মূলধনের উৎস শতকরা হার সমান মোট মূলধন 10 কোটি টাকা। একটা জিনিস খেয়াল করো, এখন আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে 5 কোটি টাকা, 3 কোটি টাকা, 2 এবং অবশিষ্ট টাকার দিকে খেয়াল রাখবে। তো আমাদের গড় মূলধন প্রত্যেকটা শেয়ার, এই অবশিষ্ট শেয়ার মূলধন এর
বিপরীত কত টাকা নিয়েছে সেটাকে আমার শতকরা হারে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমার 10 কোটি টাকা নিয়েছে, সরি 10 কোটি টাকা নিয়েছে, 10 কোটি সব উৎস অর্থাৎ তিনটে উৎস, এই তিনটে উৎস সব মিলে 10 কোটি টাকা, তাহলে প্রতিটা উৎস কত শতাংশ হারে নিয়েছে। আমার যেহেতু গড় মূলধন ব্যয় বের করবো অর্থাৎ শতকরা হার বের করবো, সেজন্য ঋণ মূলধনের জন্য একরকম শতকরা বের হবে, অগ্রাধিকারের ক্ষেত্রে আলাদা, আবার সাধারণ শেয়ারের ক্ষেত্রে আলাদা। সেজন্য আমরা এই মূলধনের উৎস শতকরা হারে প্রকাশ করবো। তাহলে মোট কত ছিল? 10 কোটি টাকা। 10 কোটি টাকা হলে শেয়ারের জন্য কত টাকা? 5 কোটি টাকা। তাহলে এই 10 কোটি টাকা দিয়ে 5 কোটি টাকারে ভাগ করেছি, তাহলে আমার শতকরা হার আসছে 0.5, 50.50। ওকে, তারপরে আমরা যদি অগ্রাধিকার শেয়ার বলি, তাহলে ওর ক্ষেত্রে কত টাকা ছিল? 3 কোটি টাকা নিয়েছিল, 10 কোটি টাকার ভিতরে 3 কোটি টাকা। তাহলে 10 কোটি টাকার ভিতরে 3 কোটি টাকা হলে শতকরা হারে অর্থাৎ টাকায় কত টাকা? 3 টাকা, 0.30। ওকে, এরপরে বলা হয়েছিল তোমাদের অবশিষ্ট, তোমরা বইতে দেখো, বইতে খেয়াল করো, তোমরা বুঝতে পারবে ওখানে পরবর্তীতে লেখা রয়েছে অবশিষ্ট টাকার উপরে 8% ঋণ মূলধন। এখন এই যে উপরে 5, নিচে 3, 5 আর 3 কত? 8। তাহলে 8 কোটি টাকা তো চলে গেল, তাহলে 10 কোটি টাকাতে 8 কোটি টাকা চলে গেলে থাকলো আবার 2 কোটি টাকা। এই 2 কোটি টাকায় মূলত ঋণ নিয়েছে। তাহলে একে যদি সংখ্যা প্রকাশ করি যে ঋণ মূলধন 10 দিয়ে ভাগ করবো 2 কে 0.2, 0, এই শূন্যটা আর দিইনি, কারণ দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে অটোমেটিক্যালি তার পিছনে শূন্য ধরে নিলেও হচ্ছে। তাহলে এটুকু তো তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব ঋণ মূলধন ব্যয় নির্ণয়ে। একটু খেয়াল করো, গড় মূলধন ব্যয় নির্ণয় করেছে গড় মূলধন ব্যয়। এখন একটু ভুল হয়ে গেছিল ওখানে, গড় মূলধন ব্যয় বলতে যে আমার ভুল হয়ে গেছে। যাও, গড় মূলধন ব্যয় এই যে 1% আমাদের মনে আছে তোমাদের, এই যে 1% এই 1% ছিল হচ্ছে সাধারণ শেয়ার মূলধন ব্যয়। তারপর ওর জন্য যেটা বের হয়েছে 5% হারে অর্থাৎ 10 কোটি টাকার 50% এ দিয়েছে, তাহলে তার সাথে গুণ। তারপরে রয়েছে 6% হারে অগ্রাধিকার শেয়ার, তার ছিল হচ্ছে 10 কোটি টাকার ভিতরে 3 কোটি টাকা, তাহলে তার হচ্ছে 0.30 অর্থাৎ 30%, 50% আর ওটা হচ্ছে 20%, 50% আর 30%, 80% আর ওই 20%, 100%, তাহলে মিলে গেল তো না, শতকরা 100 মিলে গেল। তাহলে এটা হচ্ছে 6 হলো আর ওটা হচ্ছে 8% ঋণ মূলধন। তাহলে এটুকু তো ক্লিয়ার, তাহলে এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে তো তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। তাহলে তোমরা নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছ যে এই গড় মূলধন ব্যয় নির্ণয় করতে গেলে এইগুলো প্রয়োগ করতে হয়। এখন এইগুলো যখন প্রয়োগ করলাম, এর পরবর্তীতে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করে নিব। আগে করে আমরা কিন্তু এটাকে সংখ্যায় নিয়ে আসলাম, এই গুণগুলো করলাম, 10.5 যোগ 1.8, এরপরে হচ্ছে যোগ 1.6, তাহলে এগুলোর যোগ করলে আমার কি বের হবে? 13.9%, সরি, তাহলে এটা আমরা বের করলাম। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? টেক্সটাইলের গড় মূলধন ব্যয়, এই যে প্রিয়ন্তীর যে টেক্সটাইল আছে সেই টেক্সটাইলের গড় মূলধন ব্যয়। এবার তাহলে তোমরা ওটা বুঝতে পেরেছ, আমার মনে হয় ওইটা অঙ্কটা বুঝতে আর কোনো সমস্যা নাই। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা তো আমাকে জানাবা, আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। আর এই পিকচারটা তোমরা জানো, এটা হচ্ছে খুবই কমন বাড়ির কাজ, তাহলে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই, প্রায় শেষ পর্যায়ে বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা হচ্ছে তোমরা লিখতেও পারো, তোমাদের বইতে আছে কিন্তু উদাহরণ হিসেবে, তোমাদের বইয়ে উদাহরণ এটি আছে। আমি যখন অঙ্কটা বুঝিয়ে দিলাম উদাহরণটা বুঝাইনি, এ কারণে তোমাদের যদি বাড়িতে সমস্যা, যেহেতু তোমরা বাড়িতে করছো সেজন্য আমি অঙ্কটাকে বুঝিয়ে দিলাম। এবার তোমরা বাড়িতে যখন উদাহরণের সাথে মিলিয়ে দেখবে তখন দেখবে যে একদম সহজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করবো তোমরা এই উদাহরণটি বাড়িতে করার চেষ্টা করবে এবং
ওয়ে সাহায্য নিবে যদি সমস্যায় আমি তো রয়েছি। একটি কথা সবসময় মনে রাখবে, মোট মূলধন, মোট মূলধন হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকদের ইকুইটি ও ঋণের যোগফল। এই দুটো জিনিস লিখে নিন। মোট মূলধন হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকদের ইকুইটি ও ঋণের যোগফল, ঠিক আছে? ইকুইটি ও ঋণের যোগফল আমরা কিন্তু মোট মূলধন কিন্তু দেখিয়েছি 10 কোটি টাকা। ইকুইটি বলতে শেয়ার মূলধন বোঝানো হয়েছে, অগ্রাধিক শেয়ার আর সাধারণ শেয়ার আর ঋণ। এই কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয়, নিশ্চয়ই তোমরা পড়াশোনার ভিতরে থাকবে, স্কুল খুললে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত বাড়িতে নিরাপদে থেকো, ভালো থেকো এবং পড়াশোনা করতে ভুলো না। তোমাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।